আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই অ্যানাদার ভিডিও। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি হচ্ছে পিৎজা বার্গি, আর ওখানে হচ্ছে পিৎজাটা খেতে এতই টেস্টি, তো ভাবলাম এই সুন্দর একটি বিকেলে হচ্ছে পিৎজা খাওয়ার মজাটাই আলাদা হবে। তো এই তো আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কের অপোজিটে কার্চি ভাই, আর কার্চি ভাইয়ের সামনাসামনি পিৎজা বার। তো এখন আমরা চলে এসেছি, এখন শুধু মুখের কথাই নাই, অনেক শুনেছি, আজকে দেখব পিৎজা, এখানকার পিৎজা কত টেস্টি। তো একটু ওয়েট করা লাগছে, তো এখানে অর্ডার দিয়েছি, আর এখানে আপাতত আমি ও এখানে তো বসেই পড়েছি, তো অর্ডার দিলে একটু ওয়েট করা লাগবে। তো মা ছেলে খুনছুটি বানা করছি, আর ফার্স্টে প্রবেশ করে আমার ভালো লেগেছে যে অনেক সুন্দর এই যে বসে রাস্তার যে একটা সুন্দর একটা দৃশ্য, ওপর থেকে রাস্তাটাকে দেখতে অনেক ভালো লাগছে। তো এই তো সময় পাস করতে অনেক ভালো লাগছে, কারণ অনেক সময় আছে যে ওয়েট করতে, মানে সেই রকম পরিবেশ না হলে ওয়েট করতেও ভালো লাগে না। তো আসলে সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই তো আমাদের পিৎজাটা চলে এসেছে, আর আমরা এখানে আজকে সব থেকে বড় পিৎজা অর্ডার করেছি, জানি না যতটা বড় ততটা বড়ই দেখা যাচ্ছে কি না, তো দেখি খাওয়ার চেষ্টা করি। আর সাথে আছে হট কফি, একেবারে জমিয়ে যাবে। সেই একরকম কফিটা, আর পিৎজার কথা কি বলবো, পিৎজাটা মানে মুখে দেওয়ার সাথে সাথেই মনে হয় যে একেবারে মানে কি যেন একটা খেলাম। তো এখান থেকে পিৎজাটা আমি এর আগে অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এখানকার পিৎজার যে টেস্ট, মানে অনেক টেস্ট, হারিয়ে গেলাম পিৎজার ভিতর।
এখন চলে যাচ্ছি। আর আমাদের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তী ব্লগ নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।